রেলগেট আদম আলী মার্কেটে আমরা আব্দুর রব স্যারের বাসায় আমরা এসেছি। তিনি আমাদের কাছে কিছু প্রোডাক্ট তিনি কিনেছিলেন, আর আমরা অনেক প্রোডাক্ট, তার মধ্য থেকে আমরা আজকে তিনটি প্রোডাক্ট ওনার আশুলিয়া থেকে আমরা এই আপনার এখানে আমরা এসেছি এবং আমাদের মাল আমরা ডেলিভারি দিয়েছি। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ডাইনিং টেবিল, এখানে আমরা তাদেরকে আমরা বুঝাই দিয়েছি। আপনারা একটু লক্ষ্য রাখেন আমাদের এই চ্যানেলে আমরা যে জিনিসগুলো আমরা এই সারকে আমরা দিয়েছি, এই সারের বাসায় আমরা পৌঁছাইছি, সেই মালগুলো আমরা, সেই আমরা প্রোডাক্টগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। এটা ওয়ার্ড্রপ দেখেন, আমরা এটা আর একবার কালার আমরা করব। কালার করার পরে আমাদের সুন্দর যে লাইটিং যে কালার, সেই কালারটা চলে আসবে। আপনারা দেখেন যে ওনারা অনেক ভালো জিনিস কিনতে গেলে একটু ভালো অর্থ দিতে হয়, তবে একটা জিনিস মনে রাখবেন যে আমি অর্থে হারবো কিন্তু আমার প্রোডাক্টকে আমি হারবো না। এই চিন্তাধারায় যারা আপনাদের প্রোডাক্ট, আপনারা আসবাবপত্র কিনে থাকেন, আর তাদেরকে আমি চেয়ে বলতে চাই, আপনার ঘরে কোনো অতিথি আসে বা আপনার প্রোডাক্টগুলো যদি দেখে, তাহলে আপনাকে দেখে সে মনে করবে আসলে আপনি একজন রুচিসম্মত মানুষ বা এই ব্যক্তির একটা চয়েস আছে, এবং লোকে যাকে ভালো বলে সেই ভালো হয়, কারণ অর্থ দিয়ে আমরা অনেক কিছু করতে চাই, অনেক সময় ভুল কিছু করে থাকি। আজকে যে আমরা জিনিসগুলো দিয়েছি, আমরা এই পাশে একটা আপনারা খাট দেখতেছেন, আমরা এই খাটটা ওনাকে আমরা ডেলিভারি দিয়েছি, আপনারা লক্ষ্য রাখেন, এবং তৎসঙ্গে আমরা এই ড্রেসিং টেবিলটাও আমরা আজকে ওনাকে ডেলিভারি দিয়েছি। আজকে আমরা যাদেরকে আমরা ওয়ার্ড আমরা এটা ডেলিভারি দিয়েছি, সেই বাসা মালিক আব্দুর রব স্যার, আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে তিনি একটু আপনাদের সাথে কথা বলবেন। আল্লাহউদ্দান ফার্নিচার কাছে আপনারা যে অর্ডার দিয়েছিলেন, আপনাদের কি সঠিকভাবে জিনিসগুলো পৌঁছায় দিচ্ছে? আসলে এখানে আমার বিআই হাজির শওকত সাহেব, তো উনি এই মালের অর্ডার দিতে, ওনার রুচি এবং মালের সৌন্দর্য আমি দিয়ে অভিভূত, আমি মুগ্ধ। আজ এই ফার্নিচার আমি পূজা পাইছি, এই ফার্নিচার গেলে যুগ যুগ ফিরে যাবে, ফার্নিচারের মানে অপরিচার লেগে যাবে। আমরা আব্দুর রব স্যারকে ধন্যবাদ দেই, তবে আমরা তার কথাতে যেটা আমরা বুঝেছি, উনি করেছেন, এবং আসলে আমরা যখন হাজি শওকত আলী স্যার তিনি ওনাকে গিফট করেছেন, এবং আমরা যখন কাউকে কোনো কিছু গিফট করি যেন সে সন্তুষ্টি থাকে। আর আমরা ওনার কাছ থেকে যখন কথা শুনলাম, উনি খুব অভিভূত, এবং ওনার হৃদয় থেকে উনি একটা মানুষ হিসাবে যিনি ওনাকে গিফট করেছেন তাকে মন খুলে দোয়া করতেছেন, এবং ওনার যে আনন্দ